হ্যালো স্যার, বলি তোমার বাপে কি আমারে 2 টাকা বেশি দেয় টিউশন ফিস? কেন, আগে তো তোমার বাড়ি গিয়া প্রাইভেট পড়াইতাম, তোমার মায়ে চা কফি আচারে তেল দিয়া মুড়ি মাখা ডিমের মামলেট কোনোদিন নিমকি ভুজিয়া কত কি খাওয়াইতো গো। এখন তো লকডাউনে ওগুলাও মিস। আবার অনলাইন ক্লাসের টাইম যদি মোবাইল রিচার্জের টাকা শেষ করিয়া মনে করানো লাগে, এত লস করে তো আর সিলেবাস শেষ হবো না বস। অনলাইন আয় সওয়ার বেটা। 5 minutes later. Good evening, sir. Evening. বলি আজকে মাসের কয় তারিখ, পয়সা দিবা না? স্যার, লকডাউনে আমার বাবার ব্যবসায় প্রচন্ড ঘাটতি হয়েছে, তাই টাকাটা দিতে একটু লেট হচ্ছে। কি করে তোমার বাপ? মদের দোকান। তোমার বাপে এমন একটা বিজনেস করে না? লকডাউন কেন, আলট্রা লকডাউন ম্যাক্স প্রো জারি হইলো, বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী দাঁড়ায় থাকলেও লোকে মাটির নিচ দিয়া সুরঙ্গ কইরা তোমার বাপের দোকানে গিয়া মদ কিনা খাবো? 2 মিনিট টাইম দিলাম, আমার মোবাইলে যদি ক্রেডিটেড 2500 টাকা এই মেসেজটা না আসে না, ব্রডব্যান্ডের রাউটারের দিব্যি এমন গাইল গাইলাবো না, কান দিয়া রক্ত বমি মুখ দিয়ে অন্ন প্রশ্নের ভাত দুইটা একসাথে বাইরে। স্যার একটা কথা বলি, খারাপ পাবেন না, আপনার মতো এরকম কিপটা চোপা জীবনে দেখিনি। কিপটা সোপা এটা আবার কি? এটা তো শুনি নাই। যেটা শুনেছেন সেটা সম্মানের খাতিরে বলিতে পারলাম না। হ্যাঁ, আমি কিপটা, আই এম প্রাউড অফ মাই কিপটানেস। আমি সকালে দাঁত মাজে ওই ফেনা থুইয়া দেই, দুপুরে ওইটা দিয়ে শ্যাম্পু করি, আমি পিঁপড়ার পুটকি টিপা চিনি বের করে ওইটা দিয়ে লালসা বানায় খাই, প্রোটেকশনের পয়সা বাঁচাইতে প্লাস্টিকের পলিথিন ব্যাগে তেল মাখিয়ে কাজ চালাই। বলেন কি পটল স্যার, টিউশনের ফিস মারা মুশকিল নেই, না মুমকিন না। কি হয়েছে, হিসেব হয়েছে? না, মোবাইলটা চেক করেন, টাকাটা ঢুকে গেছে। বলছি স্যার, অত কিপটামো করে টাকা না জমিয়ে অনলাইনে ফোরাবিট অ্যাপের থ্রুতে গেম খেলেও তো অনেক টাকা আর্ন করতে পারে। বলিস কি? আরে হ্যাঁ, এখানে গেম খেলা খুবই সহজ, আমি একটি গেম খেলে দেখাচ্ছি যার নাম 777 জেমস রিস্পিন। ধরুন আমি একটা স্পিন মারলাম, এই দেখুন জিতে গেছি 5000 টাকা, এবার আরেকটা স্পিন ট্রাই করি, এই দেখুন জিতে গেছি 10000 টাকা, এবার লাস্ট আরেকটা স্পিন ট্রাই করা যাক, এই দেখুন জিতে গেছি 7.5 হাজার টাকা। এখানে গেম খেলা যেরকম সহজ, সেরকম জিতে যাওয়া অ্যামাউন্ট উইথড্রল করা আরো সহজ। তো দেখি স্যার, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ডাউনলোড করুন, ইনস্টল করুন ফোরাবিট অ্যাপ, আর আমার লিঙ্কের থ্রুতে গেলে পেয়ে যাবেন 200% ওয়েলকাম বোনাস। তো যান, খেলুন, জিতুন, আর্ন করুন, এনজয় করুন। হ্যাঁ, বেতন ক্লিয়ার হয়েছে, এবার বইখন। আজকে পড়াব হইল জনন, মানে রিপ্রোডাকশন, মানে পাতি বাংলা ভাষায় যে প্রক্রিয়ায় বিয়ের পরে বাচ্চা তৈরি হয়। ওই দিন আর নেই, মানে বিয়ের পরেই বাচ্চা হবে এমন কোনো ব্যাপার না, এখন বাচ্চা হওয়ার কারণেও অনেকের বিয়ে হচ্ছে। মজা আয়া, ভালোবাসিস না? আচ্ছা, রাজীব আর সুস্মিতা আজকে অনলাইন আসলো না কেন পড়তে? ওদের জননের থিওরি সব মুখস্থ স্যার, ওরা এখন রাজীবের ছাদে প্র্যাকটিক্যাল করছে। তাই কো, আগের দিন হাফ প্যান্ট পরে পড়তে আইছে, আবার হাঁটুর সাল পাগলা উঠা, ছাদে একটা গদি বিছায় নিতে কইও। আপনার তো দেখি ভালোই এক্সপিরিয়েন্স, বয়সকালে এরকম কত গার্লফ্রেন্ড রে ছাদে ছাদ দেখাইতে নিয়ে গিয়ে হাঁটু চুলাই আনছি। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করি, একটু পার্সোনাল, আপনার কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ? ভিডিও কল ম্যারেজ। মানে তোর বৌদির লগে না প্রথম প্রথম আমার খুব ভিডিও কলে কথা হইতো, তারপরে কথাবার্তা হইতো, তারপরে কথাবার্তা ফাত্রা হইতো, তারপরে কথাবার্তা ফাত্রা মাত্রা ছাড়া যাইতো। মানে সত্যি কথা বলতে একটা টাইমে না আমরা ভার্চুয়ালি বাসর রাত কাটাইতাম ভিডিও কলে। ভিডিও কলের বাসর রাতের মানে ওই যে স্ক্রিনশট হয় না, 3 আঙুল দিয়ে করে ঘষা মারে যায়, একটা স্ক্রিনশট তোর বৌদি থুইয়া দিছিল। তারপরে কিছুদিন যাওয়ার পরে বিভিন্ন কারণে আমার তোর বৌদির আর ভালো লাগতো না, আমি ব্রেকআপ করে দিছি। ওমা একদিন হঠাৎ তোর বৌদি ফেসবুকে ওই স্ক্রিনশট আপলোডের পর্যায়ে বসাইয়া পোস্ট বাটনের উপরে আঙুল থুইয়া আমার ভিডিও কল করছে, 10 মিনিটের মধ্যে মন্দিরে এসে বিয়া করো, নাহলে ফেসবুকে পোস্ট কইরা টাকা দিয়া বুস্ট মারবো, ফেসবুকে পোস্ট কইরা টাকা দিয়া বুস্ট মারবো। বাস লারে লাগা গায় লাগা গায় লাগা গায়। হাই স্যার। আরে আজকে এত লেট কেন? না স্যার, আজকে ভ্যাকসিন দিয়েছি, তোর শরীরটা খুব খারাপ। এজন্য না ভালো ডাক্তার দিয়া ভ্যাকসিন দেওয়াইতে লাগে, তাইলে ব্যথা হয় না। না, আমাকে তো আমার বয়ফ্রেন্ডই দিয়েছে। আরে ওটাকে ভ্যাকসিন বলে না। Excuse me, Baltu. Behave yourself. আসলে আমার বয়ফ্রেন্ডই তো ডাক্তার। আচ্ছা স্যার, আমি শুনেছি ভ্যাকসিন দেবার পরেও নাকি করোনা হয়। হ্যাঁ, কপাল খারাপ থাকলে পেছন মারলেও বাচ্চা হয়। সরি, না না কিছু না, সাবধানে থাকো, কিছু হবে। বলছি আজকে আমি অফ হই, কেমন শরীর তো ভালো না, তো কাল থেকে আসবো, ঠিক আছে স্যার? আচ্ছা আচ্ছা, আজকে রেস না, তবে হ্যাঁ কালকে থেকে কিন্তু অবশ্যই আইসো। হ্যাঁ, তুমি না আসলে এই ব্যাচটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে জানো তো। ও, আমাকে কত ভালোবাসেন আপনি স্যার। না না, তুমি না আসলে দেখো না, একটা ছেলে ছাত্র প্রেজেন্ট থাকে না, তোমার মধ্যে না ছেলে ছাত্র গুলাকে একত্রিত করার অদ্ভুত একটা বল রয়েছে। একটা না স্যার, দুটো বল। ওকে স্যার, বাই বাই। উমারানি কি মারানি? উমারানি সালা, নামটাও মনে নাই। সাউ পড়া ক, আগের দিন যে পড়া দিছিলাম পড়া ক, তুই ক ডিএনএ কারে কয়।
বল্টু, হাই বল্টু, বল্টু বল্টু, শালা পড়া ধরলেই নেট ছিল। হ্যাঁ আমার কি পুতিয়া ভাবছো? এরপরে না এরকম ঢং করার আগে পিছনের ফ্যানে সুইচ অফ কইরো, ফ্যান ঘুরতেছে তুমি পজ, নাটক মারাও। স্যার আপনি না সব ধরে ফেলেন, শালা পুতিয়া। স্যার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব ক্যান্সেল হয়ে গেছে, এত পরে কি হবে? চিল, শকুন, বাজ পাখি, রিল্যাক্স। আর আজকে পড়া করতে ভুলে গেছি স্যার, আজকে খাইতে ভুলে গেছিলাম। স্যার এই ডায়লগটা পুরো বাপ ঠাকুরদার আমল থেকে শুনে আসছি, নতুন কিছু থাকলে বলুন। আমার মোবাইলের চার্জ শেষ, তোমার মোবাইলটা দাও তো আমি রান্না করব। কেন মোবাইলের ডাটা চার্জ চুরি করবা? অত্যাধিক স্মার্ট গিরি একদম নয়, ইউটিউব দেখে রেসিপি বানাবো, দাও। আইসে ডিজিটাল সঞ্জীব কাপুর। এই শোনো, তোমার ওই গুগো পর রান্না করতে লাগবে না, ওগুলো দেখতে ভালো লাগে, খাইতে একবার জঘন্য, কি না করে করে। আমি রান্না করবো না, আমি আমি করবো না আজকে, তোমার করতে হবে না। তাহলে যখনই রান্না কর, যা যা কুত্তার বাচ্চা যা। তুমি স্টুডেন্টের ভদ্র মতো যাও, না হলে কুত্তার বাচ্চা দিয়ে গালি শুরু করেছি, শান্তির ছেলে দিয়ে শেষ করবো, যা। যাচ্ছি যাচ্ছি, ওকে একটু ওয়েট করো, আমি আসছি। হ্যাঁ বলটু, রিভাইজ করো আগের পড়াগুলো। 5 মিনিটস লেটার। নমস্কার ম্যাডাম। ডোন্ট কল মি ম্যাডাম, কল মি পুদিনা, আন্ডারস্ট্যান্ড? আপনার নাম পুদিনা? হ্যাঁ, আমি কাউকে দিই না, সেটা পুরো ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি কে। আই জাস্ট লাভ কলা। তা বলি কি কলা, মালভোগ না জাহাজি? অনলি বিসি কলা। বলছি পুদিনা ম্যাম, একটা পার্সোনাল প্রশ্ন করি, আমাদের পল্টন স্যার কিরকম রোমান্টিক? রোমান্টিক না অ্যান্টিক, শালা কিপটা চোপা। খাট ভাঙার ভয়ে রাতে আদর পর্যন্ত করে না জানো? বলেন কি, বাসর রাতেও আদর করেনি? বাসর রাতে তো আমার পিঠে ব্যাঙের পৌষ্টিক তন্ত্রের ছবি এঁকেছিল। মানে মানে বাসর রাতে আদরের চরম আবেগ ঘন মুহূর্তে হঠাৎ এক ছাত্রের ফোন, বলে স্যার স্যার আমি না এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারছি না, আর উনি তো আদর্শবান শিক্ষক। হাতের কাছে কোনো কাগজ খাতা না পেয়ে ঠিক ওই পজিশনেই আমার পিঠের উপরে ব্যাঙের পৌষ্টিক তন্ত্র একে বোঝাতে আরম্ভ। সারাদিন ওই পাঠ্য বইয়ের দিকে মনোযোগ, আর এদিকে নিজের বইয়ের লাইব্রেরিতে যে আগুন লেগে গেছে সেদিকে কোনো খেয়ালই নেই। আমি জল নিয়ে আসবা? হ্যাঁ। না বলছিলাম, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বেশ রোমান্স খোর। হ্যাঁ আমার প্রচন্ড খিদে। ভাত হয়ে গেছে, খেয়ে নাও। শুধু শুধু ভাত খাবো নাকি? মাছের ঝোল করেছিস? না। ঝোলে কটা লঙ্কা দেবো? লঙ্কার সাইজ কিরকম? এত বড় আর একটু ছোট, এত বড় আর একটু ছোট, এত বড় আর একটু ছোট, এত বড় আর একটু ছোট। তো বললেই হয় তোমারটার মতো। ফালতু টাইম ওয়েস্ট। কি বললা? কিছু না, চার পাঁচটা লঙ্কা দাও, যাও। বলছি একদিন আমাদের বাড়িতে এসো, আমি কিন্তু বেশ দিলওয়ালে। আর আমি রিলওয়ালে। মানে? মানে ইনস্টাগ্রামে রিল বানাই। ও রিল? হ্যাঁ রিল, জানেন না? হ্যাঁ হ্যাঁ, কেন জানবো না, ওই তো যাযাবর টিকটকারদের অস্থায়ী বাসস্থান। বলছি পুদিনা ম্যাম, আমার সাথে রিলে একটা কোলাবোরেশন করবেন? মানে রিল বানাবেন আমার সাথে? রিলে মেয়ে থাকলে না এমনি এমনি অনেক লাইক আসে, কিচ্ছু করার দরকার হয় না। কেন? ইটস এ চেইন সিস্টেম, একটু বুঝিয়ে বলো তো। মানে এতটা চেইন খুললে 50,000 লাইক, এতটা চেইন খুললে 1,00,000 লাইক, এতটা চেইন খুললে 1.5 লাখ লাইক, আরো একটু খুললে না তারপরে ভিডিও উড়ায় দেয়। এটা তো ইনস্টা রিল, এটা তো পর্ন হাব না, তাই না? সমঝলো? বলছি ম্যাম, রিলটা বানালে না আপনার মোবাইল দিয়ে বানাবো, আমার মোবাইলের ক্যামেরাটা খুবই খারাপ। কেন? মামুনিকে বলো কমপ্লেন খাওয়াতে, আর বাবাকে বলো আইফোন কিনে দিই। আর আইফোন? আপনি তো মেয়ে মানুষ, ছেলেদের দুঃখটা বুঝবেন না। কেন কেন কেন, একটু বুঝিয়ে বলো না। এ দুঃখ শুধু আমার একার নয়, পৃথিবীর প্রত্যেকটি ছেলেদের যাদের বোন বা দিদি রয়েছে। আমাদের বাপ মায়ের মাথায় এমন কি কনসেপ্ট ঢুকে গেছে যে তাদের ধারণা তাদের মেয়ের সাথে এমন এক বিবেক বিন্দ্রার বিয়ে ঠিক হবে যাকে 50,00,000 টাকা যৌতুক না দিলে বিয়েই করবে না, কন্যাদানই হবে না। এবং সেই যৌতুকের চক্করে আমাদের মতো ভাইদের KTM, আইফোন, এমনকি ব্র্যান্ডেড জাঙ্গিয়া পর্যন্ত কিনে দেওয়া হয় না। ইনফ্যাক্ট আমি এখনো একটি লোকাল ইলাস্টিক ঢিলা জাঙ্গিয়া পরে পড়তে বসেছি, জানেন পুদিনা ম্যাম? পুদিনা বলছি, এরকম পুতিয়া মেন্টালিটির হারামজাদা প্রজাতির ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়া উচিতই না। এরা হচ্ছে সেই লেভেলের হারামজাদা যারা শ্বশুরের থেকে লক্ষ লক্ষ টাকা পণ নিয়ে বিয়ে করে, তারপরে সেই টাকা দিয়ে বউকে বিদেশে হানিমুনে নিয়ে গিয়ে সেলফি তুলে স্ট্যাটাস দেয়, আই লাভ মাই ওয়াইফ সো মাচ, আই ক্যান ডু এনিথিং ফর হার হ্যাপিনেস। চাপ পুতিয়া। এই আপনাদের মতো পুতিয়া মেন্টালিটির জামাইদের জন্য রইল জামাই ষষ্ঠীর আগাম প্রীতি, শুভেচ্ছা, রিয়া, প্রিয়া, দেবপ্রিয়া, দেবস্মিতা, তন্নিমা, প্রিয়াঙ্কা, বসুন্ধরা, মধুমিতা, শেফালি। বুক ভরা ঘৃণা আর পোত ভরা গু, শালা রেডিমেড ভিকারি। আমাকে কি করতে হবে বলো তো, কি করতে হবে বলো? আরে ভেরি সিম্পল, একটা মিউজিকে জাস্ট কয়েকটা সোজা সোজা স্টেপ দেখাই দিব, আপনি করবেন, হয়ে যাবে। এখনই দেখাচ্ছি, দেখেন দেখেন।
পারবেন তো সোজা কিন্তু পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, দাঁড়াও দাঁড়াও একবার প্র্যাকটিস করে নি কেমন। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ না চাও, গোটা সমাজে সেটা কাজে লাগে কি? কোথায় গেলি রে? জাস্ট 2 মিনিট একটু দাঁড়ান, বাথরুম থেকে আসি। হ্যাঁ, এমার্জেন্সি। মিউজিক পরের ভিডিওতে বলটু।